প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের উনিশ পেজের যে কাজটি দেওয়া আছে অ্যাক্টিভিটি টু পয়েন্ট সেভেনে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব। এখানে বলছে যে পাঁচ ছয় জনের দলে একটি পোস্টার ডিজাইন করো শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোটো ছোটো পদক্ষেপ পোস্টারটিতে শ্রেণীতে উপস্থাপন করো পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করতো এখন আমরা একটা পোস্টার তৈরি করব যে শ্রেণীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদক্ষেপগুলো লিখে তো চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটি পোস্টার তৈরি করে নিয়েছি যে এখানে টাইটেলটা দেওয়া হয়েছে স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন এরপর দ্য ওয়ার্ড টু ডু এখানে যে যে কাজগুলো আমরা করবো ক্লিন ক্লাসরুম রেগুলারলি নিয়মিত ক্লাসরুম পরিষ্কার করা অ্যারেঞ্জ বেঞ্চেস ইন এ সিস্টেমেটিক অর্ডার সুন্দরভাবে সজ্জিত করে রাখা বেঞ্চগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা তারপর হচ্ছে থ্রো আউট অ্যানি কাইন্ড অফ ডাস্ট যে কোনো ধরনের ডাস্ট বা নোংরা আবর্জনা বাইরে ফেলা এরপরে দ্য ওয়ার্ক নট টু ডু যে কাজগুলো করব না এখানে আমরা লিখেছি ডু নট স্পিড ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে থুতে থুথু ফেলবো না বা না ফেলা ডু নট থ্রো অ্যাওয়ে অ্যাওয়নি কাইন্ড অফ ডাস্ট ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলা ডু নট ড্র অ্যানিথিং অন দ্য ওয়াল ওয়ালে কোনো কিছু অঙ্কন না করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য